শিমুলিয়া কাঠালবাড়ি নো রুটে সাত দিনেও ফেরি চলাচল শুরু না হওয়ায় ঘাটে আটকে থাকা পণ্যবাহী যানবাহনের চালকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা জানিয়েছেন নাব্যতা সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত ফেরি চলাচল বন্ধই থাকবে এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নো ফেরি চলাচল বন্ধ থাকায় প্রতিদিনই চাপ বাড়ছে পাটুরিয়া দোলদিয়া নো রুটে সেখানে পারাপারের অপেক্ষা রয়েছে অর্ধ সহস্রেরও বেশি যানবাহন দুর্ভোগ পোহাচ্ছেন এই রুটের জাতীয় চালকরাও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহানা শিমু পদ্মায় তীব্র নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের ফেরি চলাচল সাত দিনেও কাটেনি সংকট ফলে কাঁঠালবাড়ি ঘাটে আটকে আছে তিনশোরও বেশি ছোট বড় পণ্যবাহী ট্রাক বেশি বিপাকে পড়েছেন দীর্ঘদিন ধরে ঘাট এলাকায় আটকে থাকা পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ব্যান্ডগুলোর চালকরা আমরা সবাই যেতে পারতেছি না খুব মানবতর জীবন যাপন করতেছে খুবই কষ্ট খাওয়া দাওয়া 5 টাকার খাওয়া 10 টাকা নিতেছে গাড়ির ভিতরে মোবাইল থাকে না টাকা পয়সা থাকে না ঠিকমতো চুরি হয়ে যায় শ্যামুলিয়া ঘাটের কর্মকর্তারা জানালেন পানির গভীরতা কমে যাওয়ায় ও ডুবোচরের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানালেন নববতার সংকট কাটিয়ে উঠতে 13টি ড্রেজার্ড দিয়ে পলি অপসারণের কাজ চলছে সংকট কাটিয়ে উঠতে আরো কয়েক দিন সময় লাগবে এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ক্রমশ চাপ বাড়ছে পাটুরিয়া দোলদিয়া নৌরুটে ঘাটে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে পাড়াপাড়ের অপেক্ষায় রয়েছে অর্ধসহস্রাধিক পণ্যবাহী ট্রাক এর ফলে এই রুটে চালক ও যাত্রীরাও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঘাটের কর্মকর্তারা জানালেন যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে আরও দুইটি বড় ফেরি যুক্ত করা হয়েছে বর্তমানে এই রুটে ছোট বড় মিলিয়ে মোট আঠারোটি ফেরি চলাচল করছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ